শিরোনাম পড়ে অবাক হচ্ছেন হওয়ার কথা। বিড়ালের দখলে এখনও কোনো দ্বীপ আছে, এটা এই আধুনিক যুগে যেন রূপকথা গল্পের মতো। হ্যাঁ, রূপকথার গল্পই যেন সত্যি। এমনটাই ঘটেছে জাপানের শ্বেত সাগরের ইয়োশিমা দ্বীপে। পৃথিবীব্যাপী ছড়িয়ে থাকা অনেক দ্বীপের মতোই এ দ্বীপটিতেও ছিল মৎস্যজীবীদের ডেরা, কিন্তু হঠাৎ করেই দুপেয়ারা হয়ে পড়ে গৌণ। দ্বীপ দখল করতে শুরু করে মানুষের খুব প্রিয় চার পেয়ারা। 1945 সাল নাগাদ এ দ্বীপে বাস করতেন প্রায় 900 মৎস্যজীবী। 2018 সালে সংখ্যাটা এসে দাঁড়িয়েছিল মাত্র 13-তে, 2019 সালে আরও কমে। এখন 1 কিলোমিটার লম্বা এ দ্বীপে বাস করেন মাত্র 6 জন। শুনে অবাক হবেন, বর্তমানে এ দ্বীপে বিড়ালের সংখ্যা 600। বিড়াল দেখতে এ দ্বীপে বহু পর্যটন আসেন। বিড়ালরা পর্যটকদের বট দ্বীপে ভেড়ার জন্য অপেক্ষা করে থাকে, কারণ তারা জানে পর্যটকরা ওদের জন্য খাবার উপহার আনবেন।